সম্প্রতি আর্যকর কাণ্ডের প্রতিবাদের জেরে চারুকলা পর্ষদের সদস্য পদ ছেড়েছিলেন শিল্পী সনাতন দিন্দা। আর এবার সেই পথেই হাঁটলেন আরেক চিত্রশিল্পী প্রদোষ পাল। জানা যাচ্ছে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পী, এমনকি ফেসবুকে সেই পদত্যাগপত্রের ছবিও শেয়ার করেছেন তিনি। এদিন পদত্যাগপত্রের ছবি শেয়ার করে শিল্পী লেখেন, আর্যকর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে আমার মন ভালো নেই, দোষীদের কড়া শাস্তি চাই। আর এই অবস্থায় সরকারের কোনো পর্ষদের সঙ্গে আমার নাম যুক্ত থাকুক সেটি চাই না, আমার আবেদন মঞ্জুর হলে বাধিত থাকব। সম্প্রতি এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টর্স গিল্ডের তরফে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড হয়েছেন পরিচালক অরিন্দম শীল। ইতিমধ্যেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। আর এবার সেই প্রসঙ্গেই এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন পরিচালক। মঙ্গলবার অরিন্দম এ প্রসঙ্গে জানান, আমি আমার বিবেকের কাছে 100% স্বচ্ছ, আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, যা করার আইনি পথেই করব। প্রকাশ্যে এসেছে হেমা কমিটির রিপোর্ট, যাকে ঘিরে তোলপাড় হয়েছে মালায়ালম সিনে ইন্ডাস্ট্রি। আর এরপরেই হেমা কমিটির আদলে টলিউডে এক বিশেষ কমিটির গঠনের দাবি জানিয়েছিলেন অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী। এমনকি সমাজ মাধ্যমে একটি লম্বা বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও জানিয়েছিলেন অভিনেত্রী। এবার মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ঋতাভরি। কিন্তু কেন হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেত্রী? এদিন নবান্নে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী। সেখানে তিনি জানান, হেমা কমিটির ধাঁচে কমিটি তৈরির অনুরোধ জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, আজ সেই বিষয়ে আলোচনা হলো। হেমা কমিটির আদলে টলিউডেও যৌন হেনস্থা তদন্তে রাজনৈতিক ও নন ফ্লেম বডি কাজ করার জন্য অনুরোধ জানিয়েছিলাম, আর তাতে সহমত হয়েছেন মুখ্যমন্ত্রী। শুরু হতে চলেছে প্যারিস ফ্যাশন উইক। প্রতি বছর এই ফ্যাশন উইকে বলিউডের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যায় ঐশ্বরিয়া রাই বচ্চনকে। শোনা যাচ্ছে এবার সেই ফ্যাশন উইকেই দেখা যাবে আলিয়া ভাটকে। ঐশ্বরিয়ার পাশাপাশি পাল্লা দিয়ে হাঁটবেন আলিয়াও। এবছরের থিম হলো ওয়াক ইয়োর ওয়ার্থ। 24 সেপ্টেম্বর প্লেস ডে লোপেরায় রানওয়েতে হাঁটবেন আলিয়া। 2025 সালের ঈদে আসতে চলেছে সলমান খান অভিনীত ছবি সিকান্দার। আপাতত সেই ছবির শুটিংয়েই ব্যস্ত বলিউডের ভাইজান। পাজরে চোট থাকা সত্ত্বেও শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেতা। আর এই ছবিতেই প্রথমবার সলমানের বিপরীতে থাকতে চলেছেন রশ্মিকা মন্দানা। বি টাউনে গুঞ্জন, রশ্মিকার পাশাপাশি আরও এক দক্ষিণী নায়িকা যোগ দিতে চলেছেন ছবিতে। সূত্রের খবর, ছবিতে দেখা মিলবে অভিনেত্রী কাজল আগরওয়ালের। তবে কোন চরিত্রের জন্য তাকে সিলেক্ট করা হয়েছে তা এখনও জানা যায়নি।